এদিকে ঢাকার বাইরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বেশ কয়েকজনের প্রার্থিতা বাতিল ও স্থগিত হয়েছে। চাঁদপুর এক কচুয়া আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন সহ পাঁচজনের মনোনয়ন বাতিল এবং দুই আসনে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী শাহ আলম সরকারের মনোনয়ন স্থগিত করা হয়েছে। বাকি ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নাটোর এক আসনে 14 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল রমজান আলী ও জাসদের মোয়াজ্জেম হোসেন সহ পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। খুলনায় 53 প্রার্থীর মধ্যে 28 জনের মনোনয়ন বাতিল এবং 24টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কুষ্টিয়া এক দৌলতপুর আসনে ন্যাশনাল পিপলস পার্টির ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। মাগুরা এক আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান সহ 6 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী সঞ্জয় ভাদুরীর মনোনয়ন। কুমিল্লায় এখন পর্যন্ত 26 জনের মনোনয়ন বাতিল এবং 9 জনের স্থগিত রাখা হয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে 45 জন প্রার্থীর মধ্যে 38 জনের প্রার্থিতা বৈধ, 7 জনের বাতিল করা হয়েছে। পটুয়াখালী এক আসন থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার সহ 23 জনের মনোনয়ন বৈধ, 4 জনের বাতিল এবং 1 জনের স্থগিত করা হয়েছে। মনোনয়নের খবর জানাতে এখন যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ফরিদপুরে এখন পর্যন্ত কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে? জি নাজরীন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের ঠিক সামনে। আর এর পিছনের যে কক্ষটি দেখছেন, সেখানেই আসলে নির্বাচনের যে যাচাই বাছাই সেটি চলছে। আজকে সর্বশেষ যে আসনটি রয়েছে ফরিদপুর 4 আসনের যাচাই বাছাই এই মুহূর্তে চলছে। এর আগে সকালে ফরিদপুর 3 আসনের যাচাই বাছাই সম্পূর্ণ হয়, সেখানে কিন্তু 3 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয় আর 5 জনের বৈধ হয়। এই পর্যন্ত ফরিদপুরে 3টি আসনের কথা যদি বলি, সেখানে 19 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নিয়ে যে প্রার্থিতা বাছাই হয়েছে, সেখানে কিন্তু 5 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে আর 14 জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আর ফরিদপুরে সার্বিক নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে এবং আমরা আজকে সকালে যখন 10টায় নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে প্রার্থীরা কিন্তু বিভিন্ন অভিযোগ করেছে, স্বতন্ত্র প্রার্থীরা, যে সরকারি প্রার্থীর লোকজন কিন্তু তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে এবং তারা অনেকে জিডিও করেছেন একজন, সেরকম কথাই বলা হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে থেকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ফরিদপুরের নির্বাচন পরিস্থিতি নিয়ে। জি নাজরীন, জানছিলাম মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।